এবং শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে মিলিটারি একাডেমির দুপাশের রাস্তাটা শেয়ার করব, তার সৌন্দর্যটা। এখানে পরিবেশটা এত সুন্দর যে কোনোটাই বাদ দেওয়া যায় না। এর ভিতরে রয়েছে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। দুপাশে পাহাড়, সারি সারি গাছ আর মাঝখানে রাস্তা। আসলে দৃশ্যটা অনেক সুন্দর। এখানে এসে থেমে গেলাম আম বিক্রয় উৎসব থেকে। এখানে আম বিক্রি করছে মিলিটারি সদস্যরা। আমগুলো আসলেই মিষ্টি। আমগুলো যেহেতু টাটকা তাই কিছু আম নিয়ে নিলাম। এখানে আরও অনেক ধরনের ফলের বাগান রয়েছে। এটাই হচ্ছে সেই বাগানের রাস্তা। আর এই যে আম গাছগুলো দেখা যাচ্ছে, এখানে রয়েছে কাঁঠাল গাছ, নারিকেল, কলা গাছ এবং আরও ফলের গাছ এখানে রয়েছে। কলা, সাথে একটা গাবো নিয়ে নিলাম আর একটা লাউ নিয়ে নিলাম। কলাটা খুবই মিষ্টি। এটি হচ্ছে বাটিয়ারি গলফ ক্লাবের গেট। এখানে সাধারণ জনগণ ঢুকতে পারে না। আর এটা হচ্ছে মাঠ গলফ খেলার।
এখন চলে এলাম সানসেট পয়েন্টে। এখানে সাধারণ জনগণের জন্য কিছু অংশ মুক্ত রাখা হয়েছে। এখানে নামাজ পড়ার, অজু করার ব্যবস্থা আছে, আর বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। এখানে বসে বঙ্গোপসাগরে সূর্য ডুবা দেখতে খুবই সুন্দর লাগে, তাই এটার নাম দেওয়া হয়েছে সানসেট পয়েন্ট। এগুলো হচ্ছে কলিজা সিঙ্গারা, কলিজা দিয়ে করা। এখানে বসে নাস্তাটা সেরে ফেললাম, চলে এলাম লেকের পাড়ে। এখানে ভাটিয়ারিতে আসলে লেকটাই আসল সৌন্দর্য। চলে এলাম শেষ প্রান্তে, এখন মিলিটারি একাডেমি থেকে রাস্তা থেকে বের হয়ে গেলাম। এখানে দুপুরের লাঞ্চটা সারব, নিয়ে নিলাম বোরহানি ও বিরিয়ানি। এখন খেয়ে নিব, তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।